অনি ওয়ার্কাররা পোষণ জায়গারে কীভাবে তাদের আধার কার্ড আপডেট বা ভেরিফাই করাবেন সেটা দেখুন মোর অপশানে গিয়ে যখন টাচ করবেন তখন এই নিচের অপশানগুলোতে কিছু নেই ভিউ প্রোফাইলে টাচ করতে হবে ঠিক আছে আগে আপডেট এ ছিল এখন সেটা নেই নামের নিচে ভিউ প্রোফাইলে টাচ করলে মাই প্রোফাইলটা খুলে যাবে এখান থেকে আধার নাম্বার যদি ভুল থাকে আপনি ঠিক করতে পারবেন ঠিক আছে এখানে আপনার আধার কার্ড দেখে নেবেন আধার কার্ডে যেমন আধার কার্ড নাম্বার আছে সেই অনুযায়ী আপনি আধার কার্ড নাম্বারটা দেবেন এখানে নামটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন না নামটা যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু আপনার অফিস থেকে ঠিক করতে ঠিক আছে পোষণ ট্র্যাকারে আপনি অঙ্গনের ওয়ার্কার যিনি তিনি তার আধার নাম্বারটা ঠিক করে দিতে পারবেন নামটা আপনি দিতে পারবেন না ডেট অফ বার্থ আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা আপনাকে দিতে হবে সালটার জন্য সালের উপরে ক্লিক করবেন ক্লিক করে শালটা আগে এবং পেছনে করে সঠিক সাল দেবেন তারপরে মাসটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে মাস এবং সেই ডেটটা টাচ করে দিয়ে দেবেন ঠিক আছে তারপরে ইমেল আইডি যদি আপনার থাকে দেবেন না থাকে না দেবেন মোবাইল নাম্বারও আপনি দিতে পারবেন না এক্সপিরিয়েন্স কতদিন হয়েছে সেটা দিলেন তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনি দেবেন ঠিক আছে যার যেমন আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলেন সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন অনেক সময় সার্ভার এবং নেটওয়ার্কের জন্য একটু দেরি হয় তো এটা সাকসেসফুলি আপডেটেড হয়ে যাবে একটু ওয়েট করুন একটু ওয়েট করলেই দেখুন এটা হয়ে যাবে সাকসেসফুলি আপডেটেড দেখুন এই অ্যাকাউন্ট সাকসেসফুলি আপডেটেড ঠিক আছে এটা হয়ে গেল তো হয়ে যাওয়া মানেই কিন্তু আধার সবসময় ভেরিফাই হয়ে যাবে এমনটা কিন্তু নয় দেখুন এই ভিউ প্রোফাইলে আমি যাচ্ছি ভিউ প্রোফাইলে আবার গেলাম আবার যাওয়ার পরে দেখুন এই অ্যাকাউন্ট আপডেটটা বারবার এই মেসেজটা দেখাচ্ছে ডায়লগ বক্সটা ওপেন হচ্ছে তো দেখুন তো ভিউ প্রোফাইলে যদি আপনি আবার যান তো ভিউ প্রোফাইলে গিয়ে দেখুন এই আধারের পাশে কোনো টিক চিহ্ন নেই আধার ভেরিফাই হলে কি দেখায় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো তো এই ভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টও ওখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে টাচ করলে হয়ে যাবে ঠিক আছে তো এইবারে আমি আপনাদের দেখাবো যে হেল্পারদের প্রোফাইলটা আপনি মানে অঙ্গনের ওয়ার্কার যারা আছেন অঙ্গনের দিদিরা যারা আছেন তারা কিন্তু তাদের নিজেদের পোষাণ টাকার থেকে আপডেট করতে পারবেন এই যে আপডেট এ এইচ প্রোফাইল এখানে টাচ করে কিন্তু হেল্পার প্রোফাইলটা তারা নিজেদের মতো করে আপডেট করতে পারবেন ঠিক আছে তো হেল্পার প্রোফাইলে আধার নাম্বার আধারে তার কি নাম আছে ডেট অফ বার্থ মেল না ফিমেল ইত্যাদি সমস্ত তথ্য ফোন নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু সবই অঙ্গনআড়ি ওয়ার্কাররা করতে পারবেন কিন্তু অঙ্গনারি ওয়ার্কারদের ক্ষেত্রে নাম ফোন নাম্বারগুলো কিন্তু অফিস থেকে করতে হবে ঠিক আছে তো আর যেগুলো করা যাবে না সেগুলো প্রমিনেন্ট নেই দেখলেই আপনারা বুঝতে পারবেন যাই হোক এবার আধার ভেরিফাই কি করে হবে এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে দেখুন এখনও আধার কিন্তু এটা ভেরিফাই হয়নি হলে এখানে টিক চিহ্ন থাকতো আধার নাম্বারের পাশে আধার নাম্বার যেখানে লেখা আছে সেটা এটাও আমি দেখিয়ে দেবো যে যেগুলো ভেরিফাই থাকে তাতে কীরকমভাবে দেখায় সেটা ঠিক আছে যাই হোক আমি এটা লগ আউট করে যার আধার ভেরিফাই আছে সেরকম একটা প্রোফাইলে আমি ঢুকছি দেখুন ঠিক আছে তো এরকম একটা প্রোফাইলে আমি ঢুকলাম পোষণ ট্র্যাকারে লগ করলাম তার ফোন নাম্বার এবং এমপিন দিয়ে তো দেখুন এখানে কিন্তু যার আধার ভেরিফাইড আছে ভেরিফাইড থাকলে কি দেখাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ভিউ প্রোফাইলে যাচ্ছি মোর অপশানে টাচ করার পরে ভিউ প্রোফাইলে যাচ্ছি ভিউ প্রোফাইলে যখনই আমি যাচ্ছি তখন দেখুন এখানে দেখুন এই আধার নাম্বারের পাশে দেখুন দুটো রাইট সবুজ চিহ্নে টিক রয়েছে তার মানে এই আধার নাম্বারটা কিন্তু ভেরিফাইড আছে এই ভেরিফাইটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হবে যদি সব তথ্য ঠিক থাকে ঠিক আছে তো এইখানে হেল্পারের প্রোফাইলটা কেমন আছে সেটাও একটা আমরা দেখে নিই দেখুন হেল্পারের আধার নাম্বার কিন্তু ভেরিফাইড নেই তাহলে নিশ্চয়ই কোথাও ভুল আছে সেই ভুলটা ঠিক করতে হবে আধার কার্ড দেখে কিভাবে ঠিক করবেন সেটা তো আমি বলেই দিলাম ঠিক আছে তবুও একবার বলি নাম আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ ফিমেল এই অপশানগুলো কিন্তু সব আধার কার্ডে যেমন আছে তেমনভাবেই দিতে হবে তাহলে কিন্তু এটা হয়ে যাবে তাহলে যেটা মূল বক্তব্য সেটা কিন্তু অঙ্গনারি ওয়ার্কাররা এই ভিউ প্রোফাইলে টাচ করে তার আধার কার্ড বা তাই সেই তথ্যগুলো আপডেট করতে পারবেন এটা অটোমেটিক্যালি ভেরিফাই কিন্তু হয়ে যাবে ঠিক আছে